হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গন্ধেশ্বরী সেতু। এটি 2017 সালে বন্যাতে ধ্বংস হয়ে যায় এবং তারপর থেকে এটা নির্মাণ কাজ চলতে থাকে। এবং আমরা তার মাঝখানে দেখতে পাবেন যে একটা কাঠের সেতু উপর দিয়ে আমরা যাতায়াত করতাম। আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঠের সেতুটি। যেহেতু ব্রিজটি নির্মিত হয়ে গেছে, সেজন্য এখন এই সেতুটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুর পাশ দিয়ে দেখুন রাস্তা। তো চলুন যাওয়া যাক, সেই নবনির্মিত সেতুটি আমরা দেখব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, অবশেষে আমি উপস্থিত হয়েছি বাঁকুড়া সতীঘাট গন্ধেশ্বরী সেতুর কাছে, হনুমান মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। এবং এখান থেকে আপনাদের সেই ব্রিজটি, নবনির্মিত ব্রিজ, সেটি আপনাদের দেখাচ্ছি। দীর্ঘ অপেক্ষার পর আমরা সেই সেতুটিকে ফিরে পেয়েছি। যান চলাচল সমস্ত কিছু শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন, লাইক কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরকমই প্রতিনিয়ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, তোমাদের ভালোবাসা অনেকেই পাচ্ছি এবং সেই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো তোমরা প্রতিনিয়ত এরকম আমার সঙ্গে থাকো এবং আমার ভিডিওগুলি দেখতে থাকো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।